আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন এই অফারটা অনেক আগে পাইছি কিন্তু এটা শেয়ার করতে পারি না বাইন্যান্স ইভেন্টের জন্য ঠিক আছে আপনারা কি করবেন যে কীভাবে কী করবেন জেড দেখাই দিতেছি এখানে প্রত্যেকটা রেফাতে উইডোমে পঞ্চাশ সেন্ট পাবেন এবং এটা সাথে সাথে উইডো দিতে পারবেন কীভাবে কী করবেন আমি আপনাদেরকে জেড দেখা দিয়েছি আর এখানে আনলিমিটেড কীভাবে কুয়াবেন তাও আমি শেখাই শিখাই দিতেছি ফার্স্ট আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে আসার পর আপনারা টোকেন পকেট নামে সার্চ করবেন একটা ওয়ালেট পাবেন এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এটা সেমটা ওয়ালেটের মতো একটা অ্যাকাউন্ট খুলবেন বিএসসি চেইন দিয়া ঠিক আছে অ্যাকাউন্ট করার পর আপনারা আবার টেলিগ্রামে আসবেন আসার পর এখানে দেখেন একটা লিঙ্ক দিয়েছি এই লিঙ্কটা আপনারা কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করার পর আবার আপনারা টোকেন পকেটে চলে যাবেন টোকেন বাকিটা চলে যাওয়ার পর আপনি যে এখানে দেখেন লেখা আছে যে ডিসকভার নামে একটা অপশন আছে এই ডিসকভার একটা ক্লিক করবেন ডিস্ক এতে আসার পর ডিসকভার আসার পর উপরে দেখেন একটা বার আছে বারে আপনি আপনার লিঙ্কটা পেস্ট করে যখন গুতে ক্লিক করবেন তখন এখানে যা কিছু চাইবে সচাইবেলাও দিয়ে দেবেন তারপর আপনাদের সামনে ঠিক এই যে এরকম একটি ইন্টারফেস আসবে এমনটা আসার পর আপনি কি এই যে এখানে থিওটা একটা ক্লিক করবেন ট্রিউটা ক্লিক করার পর আপনাদের দেখবেন এখানে যে কানেক্ট অপশন আছে ঠিক আছে এই কানেক্ট একটা ক্লিক করবেন এই কানেক্টটা যখন ক্লিক করবেন তখন আপনাদের কনফার্ম কানেক্ট করতে বলবে কনফার্ম একটা ক্লিক করবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন যে এই যে এখানে সাকসেসফুলি সুইচ হয়ে গেছে তারপর যখন আপনারা এখানে এগিয়ে কানেক্ট করবেন তখন দেখবেন যে আপনার এটা কানেক্ট হয়ে যাবে তারপর এই যে এখানে এটা কনফার্ম দিয়ে দিবেন ঠিক আছে এটা কনফার্ম দেওয়ার পর আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এটা খোলার সময় পাসওয়ার্ড দিতে বলবে এটা ওই পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে যখন আবার আপনারা এতে কানেক্টে ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন হবে তখন আবার কনফার্ম করবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে দেখেন কানেক্ট অপশন চলে আসছে মানে সব কিছু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর আপনারা এখানে যে রেফারেল অ্যান্ড আর্ন এই অপশনে একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদেরকে রেফার কোড দিতে বলবে ঠিক আছে আমি আপনাদের টেলিগ্রামে একটি রেফার কোড দিয়ে দিব এইখানে এই রেফার কোডটা আপনারা ইউজ করবেন এই যে এখানে একটা রেফার কোড দিয়ে দিব রেফারেল কোডটা এখানে আপনারা পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে যখন রেফারেল কোডটা পেস্ট করে দিবেন এই যে এখানে দেখেন একটা এরো এরও চিহ্ন আছে ঠিক আছে এই এরো চিহ্নতে ক্লিক করে নেবেন এরো চিহ্নতে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে এই বক্সে রেফারেল কোডটা পেস্ট করে দেবেন আর কি ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখেন এখানে কানেক্ট ডিসকর্ড লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ডিরেক্টলি ডিসকর্ডের পেজে নিয়ে যাবে তারপর এখানে আপনার ডিসকর্ডের ইউজার আর পাসওয়ার্ডটা দেওয়া তারপর লগ ইনে একটা ক্লিক করে দিবেন লগইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের একটা ক্যাপচা দিতে পারে এই ক্যাপচাটা আর কি ফিল করে নেবেন ঠিক আছে তারপর ডিসকর্ড থেকে আপনাকে একটা মেল পাঠাইছে এই ভেরিফাই করবেন তাহলেই হোক এই ডিসকর্ড থেকে জিমেল একটা লগ ইন লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনার এটা একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে ব্রাউজারটা করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার এটা দেখবেন যে অটোমেটিক তারা ওইখানে অ্যাক্সেস নিয়ে নেবে হ্যাঁ মিনিমাইজের কারণে আপনাদের এখানে ফার্স্টের দিকে আসতে পারে তখন আপনারা কী করবেন আবার আগের প্রসেস এতে যাবেন ডিসকভারে যাবেন ওইখানে লিঙ্ক দেখবেন যে দেওয়াই আছে ওই লিঙ্কে যখন ক্লিক করবেন দেখবেন অটোমেটিক আপনার এখানে অ্যাক্সেস হয়ে যাচ্ছে আমার এখানে মিনিমাইজের কারণে নতুন করে আসছে আবার তাই আমি এগিয়ে আবার এখানে যে লিঙ্ক ক্লিক দিতেছি রেফারেল ক্লিক দেওয়ার পর এখানে আমি রেফারেল কুটটা এখানে বসাইতেছি আপনারা যদি আপনাদের সেম সমস্যাটা হয় তাহলে এখানে রেফারেল কুটটা আবার বসাই নেবেন বসানোর পর আপনারা এই বক্সটা উপর দিকে নেবেন তারপর এর বাটনে ক্লিক করলে দেখবেন যে রেফারেল কুডটা নিয়ে নিচ্ছে তারপর আপনারা কানেক ডিস্ক ওয়ার্ডে ক্লিক করবেন কানেক ডিস্সওয়ার্ডে ডিস্ক ওয়ার্ডে ক্লিক করলে আপনাদের এইখানে আবার ওই লগ ইন পেজটা আসবে এখন যদি আপনারা এখানে এখানে লগ ইন করতে চান লগ ইন করতে চান তাহলে আপনার এখানে আপনার ওই ইটা চাইবেন আর কি ওই লিঙ্ক ভেরিফাই করতে চাইবেন না ডিরেক্টলি এখানে লগ ইন হয়ে যাবে অটোমেটিক দেখেন এখানে যে অ্যাক্সেসের অপশন আসছে এই যে তারপরে এখানে যে অথোরাইজ করে দেবেন আর এখানে আপনারা যতগুলো রেফার করতে পারবেন আমার আন্ডারে আপনারা তো জানেন যে রেফারেল আমি নেই না পঞ্চাশ পার্সেন্ট আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপরে এই দেখেন এখানে মোবাইল নাম্বারটা সাইন ইন করতে বলছে সে এখানে আপনি মোবাইল নাম্বারটা সাইন ইন করে নেবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশটা খুঁজবেন ঠিক আছে বাংলাদেশ খোলার পর এখানে আপনার নাম্বারটা দেবেন এখানে নাম্বারটা দেওয়ার পর যখন আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার ফোনে একটা এস এম এস আসবে মানে একটা কুট পাঠাইবে হ্যাঁ কুটটা আসছে কুটটা আসার পর যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে এখানে একদম হানড্রেড পারসেন্টই হয়ে গেছে ঠিক আছে তারপরে এই যে এটা হলো আপনার রেফার কোড আপনি যদি করতে চান তাহলে এটা করতে পারেন ঠিক আছে এই রেফার কোডটা কপি করে নেবেন তারপরে যে এখানে দেখেন জয়েন তারা একটা জয়েন করতে বলছে প্লেট অফ ডিসকোয়াড এখানে যারা আপনারা জয়েন করে নেবেন আর এখানে আপনাদের একটা কথা বলে আমি কিন্তু আপনাদেরকে অনেক আগে বলে রাখছি যে আপনারা ডিস্কোয়াড কম্পকে তিন চারটা খুলে রাখবেন কারণ দেখছেন এইরকম কিছু অফার আসে যেগুলো আপনার মাল্টিপল খুললে কোনো সমস্যা হবে না দেখুন এখন যদি আপনারা যদি এই যে ই করতেন ওই সিস্টেমগুলো যদি রাখতেন ওই সিস্টেমগুলো যদি রাখতেন তাহলে মনে করেন যে আপনারা মোটামুটি ভালো ইনকাম করতে পারতেন ঠিক আছে আচ্ছা এটা এটা না হলেও সম্ভব সমস্যা নাই এজন্যই বলি যে কমপক্ষে দুই তিন তিনটা ই করতে ই করে রাখবেন ঠিক আছে তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হয় আর কি মোটামুটি ইনকাম করতে পারবেন আর এর সিস্টেমে আপনারা করেন এখন মোবাইল নাম্বার কিন্তু অনেক মানুষের অনেকগুলো আসে আপনারা ইনস্ট্যান্ট নিউ ডিসকাড খুইলা এটা এই কাজটা করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনাদের ডিস্কোয়াট পরে যদি জয়েন করতে সমস্যা হয় তাহলে কাইটা দেবেন কাইটা দিয়ে তখন আবার রেফারেলের এখানে আসবেন দেখবেন যে আপনার এখানে এই যে এখানে টু গ্যান্টা অ্যাড হয়ে গেছে তারপর আপনার এখানে রেফারগুলো কাউন্ট করবে ঠিক আছে তারা এখানে বলতেছে যে আমাদের রিওয়ার্ডটা অটোমেটিক সেন্ড টু ইউর ব্যালেন্স পেজ এখানে অটোমেটিক সেন্ড করে দেবে আপনারা তারপর কি করবেন এটা দেখা দিতেছি তারপর আপনারা ডিরেক্ট ক্ল্যাশে পড়বেন আপনাদের স্টোরে এখানে সার্চ করবেন রোনিন ওয়ালেট তারপরে এই ওয়ালেটটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল হওয়ার পর আপনারা কি করবেন যে এই যে যেই ওয়ালেট দিয়ে আপনারা মানে টোকেন বুকেটে যেই ওয়ালেটটা খুলছিলেন বা ইনপুট করেছিলেন ওই সেম ওয়ালেটের ফেস কীগুলো এইখানে দিয়ে আপনারা এই কাজটুকু শুধু ইনপুট করে রাখবেন বাকি বিস্তারিত আপনারা যদি নিজেরা পাঁচ ছয়টা রেফারেল করতে পারেন ঠিক আছে ওইটা বলবেন তারপরে আমি আপনাদেরকে শর্ট এক মিনিটের একটা ভিডিও মেক করে দেবো ওইটা কীভাবে ক্লেম করতে হইব কারণ এখন ব্যালেন্স আপনারা এখানে তারা দেয় না যখন দিবে পাঁচ থেকে দশ মিনিট পরে তখন আপনি এখানে ক্লেম করতে পারবেন ওইখানে শুধু একটা ভিডিও মেক করে আমি আপনাদেরকে দেখাই দিব না যেভাবে দেখাইছি এই প্রসেস আপনারা কাজটা করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন টাটা বাই ভাই আর এখানে একটা বিষয় হচ্ছে আপনি এখানে যতগুলো রেফারেল করবেন আমার আমার আন্ডারে যদি রেফারেল করেন তাহলে এখানে আপনি যে রেফারেল করবেন ওর একটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন যদি আপনি এখানে জয়েন হন তাহলে ওইটার পার্সেন্টেজ একটা পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম